রাজ্য সরকারের প্রথমটো বিশ্ব অভিলেখ 42,94,350 কন রচনারে বিশ্ব অভিলেখ বিশ্ব অভিলেখর স্বীকৃতি দিলে গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে প্রমাণপত্র গ্রহণ করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় লার্জেস্ট অনলাইন ফটো অ্যালবাম অফ হ্যান্ডরাইটিং নোটস শিতানত বিশ্ব অভিলেখ গড়িলে রাজ্য সরকারে লাচিত বরফুকনের 450 জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যজুড়ি লাচিত বরফুকনের উপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছিল রাজ্য সরকারে রচনা প্রতিযোগিতার অংশ লৈছিল 57,00,000 প্রতিযোগীয়ে 30টা ভাষাত লিখা হয়েছিল রচনা সমূহ 57,00,000 প্রতিযোগীয়ে পোর্টেলত আপলোড করেছিল রচনা সমূহ এই 57,00,000 রচনার প্রায় মোট 42,94,350টা হাতে লিখা নোট হিসাবে গ্রহণ করলে গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে 42,94,350 কন রচনারে বিশ্ব অভিলেখ গড়িলে রাজ্য সরকারে বৃহস্পতিবারে গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসর কর্তৃপক্ষর পৰা আনুষ্ঠানিকভাবে প্রমাণপত্র গ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় লার্জেস্ট ফটো অ্যালবাম অফ হ্যান্ড রিটেন নোটস এই শিতানত 42,94,350টা এন্ট্রিরে সৈতে বীর লাচিত বরফুকনের জন্ম জয়ন্তীর সময়ত যি আমি রচনা আপলোড করার বাবে রাইজক আহ্বান জানাইছিল সি গ্রিনিজ ওয়ার্ল্ড রেকর্ডত সন্নিবিষ্ট হবলৈ সক্ষম হয়েছে কিন্তু যদি আমি আমার পোর্টেলত চাও 57,57,000 মানুষে লিখিছিলে বীর যোদ্ধা লাচিত বরফুকনক বিশ্ব দরবারক প্রতিষ্ঠা করা রাজ্য সরকারের এটা সপোন আরম্ভ হয়েছিল বঙ্গাইগাঁওত অনুষ্ঠিত হওয়া কেবিনেট বৈঠকের পর এই সপোনের এটা অংশ আজি পূরণ হল বলে মন্তব্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অসমীয়া জাতিটোয়ে শ্রদ্ধা সহকারে লাচিত বরফুকনক স্মরণ করবলৈ রাজ্য সরকারে 150 ফুট ওখ ব্রঞ্জর মূর্তি নির্মাণ করে আছে যোরহাটর সমাধি ক্ষেত্রেরও কাম পূর্ণগতিত চলি আছে আলোয় রণর স্মৃতি ক্ষেত্রের কাম 18 মাহত সম্পূর্ণ হব লাচিতর যে 150 ফুটর ব্রঞ্জর মূর্তি হব তার ইতিমধ্যে প্রথম কাস্টিংটো আমি চাবও পারিছো অহা মাহত তেওঁলোকে এই প্রতিমূর্তিটুক প্রমাণিত করার লগে লগে আমি যোরহাটর সমাধি ক্ষেত্রটোর নতুন রূপত এবছরের ভিতর দেখা পাম বলে আমি আশা করব পাৰো ঠিক সেই ধরনে আলাবৈ রণর সমাধি নির্মাণের কামও ই পূর্ণ গতিত আরম্ভ হয়েছে ইয়ার উপরেও ব্রহ্মপুত্রর পারত নতুনক নির্মাণ করে থাকা উদ্যানত শরাইঘাটর স্মারক নির্মাণ করা হব শরাইঘাটর যুদ্ধত লাচিত বরফুকনের লগতে প্রতিজন আহোম বীর সেনাপতির প্রতিমূর্তি নির্মাণ করা হব বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রীগিয়ে অসম সরকারে সিদ্ধান্ত লৈছো যে যেতিয়াই আমার ব্রহ্মপুত্রত এসপির বাংলোত আমি যে উদ্যান বনায় আছো সেই উদ্যানত শরাইঘাট যুদ্ধর একটা স্মারক আমি নির্মাণ করিম আর তাতে যুদ্ধত ভাগ লওয়া অথেন্টিক হিস্ট্রির নাম থকা প্রতিজন যোদ্ধার নাম আমি লিপিবদ্ধ করিম যাতে লাচিতর লগতে তেওঁর লগত থকা আরো খ্যাত অখ্যাত আহোম বীর যোদ্ধাসকলের প্রতি আমি যাতে আমার বরঙনি যোগাব পাৰো গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসত স্বীকৃতি লবলৈ অসমৰ বহু সম্পদ আছে বারেশহরিয়া ভাওনাক লৈও গ্রিনিজ রেকর্ডের কথা চিন্তা করিব রাজ্য সরকারে ইয়ার উপরও বাগুরুম্বা আর সত্রিয়া নৃত্যর কথাও বিশ্ববাসীক জানাব অসম সরকারে 226 বছরের পৰা প্রত্যেক বছরে এনেকে এখন ভাওনা হয় এতিয়া যদি আমি গ্রিনিজ ওয়ার্ল্ড রেকর্ডত আমি যদি অহাবার আবেদন করো যে পাবলিক প্লেটফর্মত শেক্সপিয়ারের ড্রামা কোনোবা রবার্ট এলবার্ট হলত হয়তো কন্টিনিউয়াস হয়ে আছে কিন্তু সমূহীয়া খেলপথারত সমূহীয়া পথারত রাইজর বরঙনিরে এই ধরনের 250 বছরের পরম্পরাটা মই ভাবো যে তারও প্রতিদ্বন্দ্বী কোনো নহব আমি যেতিয়া গ্রিনিজ ওয়ার্ল্ড রেকর্ড তার এন্ট্রি বিচারি আমি হয়তো তার ইউনিক এন্ট্রি আমি নিজে নিজে পাই যাম আমি অসমীয়ায় রেকর্ড বনাব কষ্ট করিব নালাগে অসমৰ বাগৰুম্বা আর অসমৰ সত্রিয়া নৃত্য খোল বাদন
আমি আমাৰ সভ্যতাক আমি বিশ্বৰ দৰবাৰত প্ৰতিষ্ঠা কৰিম। 14 এপ্ৰিলত 11,000 বিহুৱা বিহুৱতীৰে দ্বিতীয়টো বিশ্ব অভিলেখ গঢ়িব ৰাজ্য চৰকাৰে। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট দীপেনৰ সহযোগত অনিত প্ৰতিম বৰুৱা, ৰিপৰ্ট দ্য নিউজ প্লাছ।